সাদাকাতুল ফিতির বা ফিত্রাহ, এই সম্পর্কে কয়েকটা কথা। একটা হলো আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা বলেন যে চাউল দিয়ে ফিত্রা দেব। কি দিয়ে? শরীয়তের মেকদারের ব্যাপারে কোনো পরিবর্তন হয় না, এই একটা মূলনীতি বুঝবেন। শরীয়তে যেই পরিমাণটা নির্ধারণ করা হয়, এই পরিমাপ আর পরিমাণ এর মধ্যে কেয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন পরিবর্ধন হবে না। এর একটা পরিমাণ আছে, কিছু জিনিসের সা কিছু জিনিসের নিসফে সা আল্লাহ রসুল পরিমাণ নির্ধারণ করেছেন। তো সেই সা আর নিসফে সা এই ওজন করে তার যে দাম হয়, দামটা কম বেশ হতে পারে, আপনি সেটা সাদাকাতুল ফিতর হিসেবে আদায় করবেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত জিনিসগুলো দিয়ে এর মাপ করতে বলছেন, পরিমাপটা এটাই থাকবে কিয়ামত পর্যন্ত। যেমন আল্লাহ রসুল কোনো হাদিসের মধ্যে বলেন নাই যে প্রত্যেক দেশের প্রধান খাদ্য যেটা, সেই প্রধান খাদ্য দিয়ে কি করবে, সাদাকাতুল ফিতর দিবে, এই ধরনের কথা নাই। এবং প্রত্যেক জিনিস থেকে, প্রত্যেক প্রধান খাদ্য থেকে একসা দিবে সে কথাও উল্লেখ নাই। সম্পূর্ণ হাদিস বিরোধী আমল আমাদের কিছু বন্ধুরা করতেছেন, আর এটার নাম দিয়েছেন হাদিস অনুযায়ী আমল। এক দ্বিতীয় আর একটা কথা হচ্ছে, গমের যে নিসফ সা দেওয়া হয়, গমের আধা সা দেওয়া হয়, এটার উপরে অনেক ভাই আপত্তি করেন, যেটা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এটা হয়েছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন, যেটা বুখারী শরীফে উল্লেখ রয়েছে। বন্ধুরা আমার, এই কথাটা মারাত্মক ভুল কথা। এটা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চালু করলেও এটা হয়তো উনি প্রচলন করেছেন, কিন্তু এটা চালু ছিল আল্লাহ রসুলের জামানার থেকেই। কখন থেকে? আল্লাহ রসুলের জামানার থেকে। অনেক হাদিস আছে, আবু দাউদ শরীফেও বেশ কিছু হাদিস আছে, আমি একটা হাদিস আপনাদের সামনে আজকে উল্লেখ করব, মুসনাদে আহমদ। আজকে কিতাবটা আনতে ভুলে গেছি বোধহয়, মুসনাদে আহমদ 44 নম্বর খণ্ড, দেখো তো আছে না, মুসনাদে আহমদ খণ্ড নম্বর 44। মুসনাদে আহমদ কত নম্বর খণ্ড ভাই? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা এই কিতাবটা এখন বর্তমানে 52 খণ্ডে ছেপে এসেছে, শোয়েব আন-নাওত রহমতুল্লাহ আলাইহির তাহকিক সহ। এই কিতাবটার মধ্যে আপনি 44 নম্বর খণ্ডে, কত নম্বর খণ্ডে, 44 নম্বর খণ্ডে 501 নম্বর পৃষ্ঠায়, খণ্ড নম্বর 44, পৃষ্ঠা নম্বর 501, আর হাদিস নম্বর 26,936, 26,936। মুসনাদে আহমদ খণ্ড নম্বর 44, পৃষ্ঠা নম্বর 501, হাদিস নম্বর 26,936। এই হাদিসের মধ্যে উল্লেখ আছে যে হাদিসটা সহি, তার সনদও সহি। এবং তাদের ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই হাদিসের সনদ বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহি। তাহলে এই হাদিসটা দুর্বল না সহি? তাদের ইমামও বলেছেন, আলবানী যিনি হাজার বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস তারা বলেন, তিনিও বলেছেন হাদিসটা কি সহি। মুসনাদে আহমদ 44 নম্বর খণ্ড, 501 নম্বর পৃষ্ঠা, 26,936 নম্বর হাদিসে উল্লেখ আছে। কার থেকে বর্ণিত? হযরত আবু বকরের মেয়ে আসমা, হযরত আয়েশার বড় বোন। আন আসমা বিনতে আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশার বড় বোন হযরতে আসমা বলেন, কুন্না নুয়াদ্দি যাকাতাল ফিত্রি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দাইন মিন কামহাইন, আমরা আল্লাহ রাসূলের জামানায় 2 মুদ গম আদায় করতাম। তার মানে নিসফসা গম এটার থেকে বা তার আটা, এর দ্বারা আমরা সাদাকাতুল ফিতির আদায় করতাম। এখন নতুন করে আরেকটা মাসলা শুরু হয়েছে, আমাদের কিছু বন্ধুরা বলেন টাকা দিয়ে ফিত্রা দিলে আদায় হবে না, টাকা দিয়ে ফিত্রা দিলে আদায়। এখন হয়তো তাদের মুখ বন্ধ হতে পারে, কারণ তাদের তো হাদিস গবেষণা বলতে কিছু নাই। সৌদির আসহাব জাওয়াহের শায়েখরা যা ডেলিভারি দেয় আর আলবানির যা ডেলিভারি তারা পায়, এগুলোই হলো তাদের হাদিস গবেষণার সর্বোচ্চ শিখর, এটা আমরা ভালো করেই জানি। এখন সৌদির বর্তমান আলেমরা আবার ফতোয়া দিচ্ছেন যে না না না, টাকা দিয়ে দিলে হবে, এখন তাদের ফতোয়া চেঞ্জও হয়ে যেতে পারে। তো আমি এই ব্যাপারে খুব বেশি দূর যাব না, যেহেতু সময় অনেক বেশি হয়ে গেছে, রাত হয়ে গেছে, লম্বা দলিল আছে এবং মুসানিফ ইবনে আবি শাইবাতে একটা চ্যাপ্টারই আছে এই বিষয়ে যে টাকা দিয়ে আদায় করা যাবে, আরও বিভিন্ন কিতাবে আছে। আমি শুধু বুখারী শরীফের দলিলের উপরে আজকে যথেষ্ট করব। চলুন বুখারী শরীফের মধ্যে আমরা দেখি, বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 194, এইখানে দেখেন বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ উল্লেখ আছে কিতাবুজ যাকাতের মধ্যে। বুখারী শরীফের মধ্যে কোথায় উল্লেখ আছে? কিতাবুজ যাকাতের মধ্যে উল্লেখ আছে। দেখুন এখানে যে হাদিস শরীফটা আমি আপনাদেরকে এখন বলবো,
এটা হযরতে মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের। বাবুল আরজি ফিজ যাকাত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যাকাতের মধ্যে যেই জিনিসটা ওয়াজিব হয়েছে আপনি সেটা যদি পরিবর্তন করে অন্য কোনো আসবাবপত্র দেন তাহলে এটা চলবে, তাহলে এটা কি করবে, চলবে। এই ব্যাপারে তিনি এখানে দলিল উল্লেখ করেছেন, ক্বালা মুআযুন লি আহলিল ইয়ামান, ইয়ামানবাসীদের জন্য, ইয়ামানবাসীদেরকে উদ্দেশ্য করে হযরতে মুআযী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইতুনি বিআরজি সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফি সাদাকাতি মাকানা শাইরি ওয়া যুরাতি আহওয়ান আলাইকুম ওয়া খায়রুন লি আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল মদিনাতি। হযরতে মুআযী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়ামানবাসীদেরকে যে তোমাদের এই যে জব বা অন্যান্য শস্য যেগুলো আছে এর পরিবর্তে এগুলোর থেকে তোমাদের তো সাদাকা আসে, তো এর মধ্যে যে সাদাকাগুলো আসে এর পরিবর্তে তোমরা কাপড় দাও। কাপড়টা ইয়ামানে তৈরি হতো, বলছে তোমাদের জন্য এটা সহজ আর মদিনাতে সাহাবায়ে কেরামের জন্য এটা বেশি উপকারী, তাইলে মদিনাতে সাহাবায়ে কেরামের জন্য এটা বেশি উত্তম আর তোমাদের জন্য এটা আদায় করা সহজ, এজন্য তাদের উপরে যেটা ওয়াজিব হয়েছিল সেটাকে অন্য আসবাবপত্র দিয়া কাপড় দ্বারা পরিবর্তন করার অনুমোদনের কথা বুখারী শরীফ থেকে প্রমাণিত। তাইলে বোঝা যায় যদি কারো উপরে সাদাকা আসছে, সাদাকাতুল ফিতর আসছে, এক সা হয়তো খেজুর কিশমিশ অথবা নিসফসা গম বা আটা, এটাকে যদি টাকায় পরিবর্তন করে যেটা ফকিরদের জন্য বেশি উপকারী, এটা জায়েজ হবে নাকি হবে না? মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি তাদেরকে আসবাবপত্র দিই, ধরেন আপনি গম কিনেছেন বা আটা কিনেছেন, এটা দিয়ে আপনি ফিতরা দেবেন, তাহলে ফিতরা দিলেন আপনি কি দিয়া, আটা দিয়া। তো আটা আপনি দোকান থেকে কিনেছেন, কেনার পরে আপনি এক কেজি আটা কিনছেন সম্ভবত ধরেন 50 টাকা দিয়ে, এখন এই এক কেজি আপনি একজন ফকিরকে মিসকিনকে সাদাকাতুল ফিতির বা ফিতরা হিসেবে দিয়েছেন, সে তো শুধু আটা দিয়েই তার সব প্রয়োজন মেটাতে পারবে না, তার দরকার অন্য কিছু, সেবাই কিনতে হবে অথবা তার কাপড় চোপড় কিনতে হবে অথবা কোনো চাউল কিনতে হবে, কোনো কিছু কিনতে হবে, তখন এই আটা সে কী করবে, আটা কি গায়ে দিতে পারবে, কাপড় কিনতে হবে তাকে, তো আটা নিয়ে তাকে আবার দোকানে যেতে হবে, দোকানদার থেকে আপনি কিনছিলেন 50 টাকা দিয়া, 50 টাকা ধরে আপনি তাকে কি দিয়েছেন, ফিতরা দিয়েছেন, দোকানদার যখন তার থেকে কিনবে সে কি 50 টাকা দিয়ে কিনবে না আরও কম দিয়ে কিনবে, কম দিয়ে কিনবে, তাহলে তার কি লাভ হলো না ক্ষতি হলো, ক্ষতি হলো, সে আরও কম টাকা দিয়ে সেটাকে বিক্রি করতে হবে ফকির। এই জন্য টাকা দেওয়াটা উত্তম, টাকা দিলে সে নিজের যে কোনো প্রয়োজন মেটাতে পারবে, যে কোনোভাবে মেটাতে পারবে, এবং হাদিস থেকে এটা সমর্থিত। এইখানে শুধু না, আমি আপনাদেরকে আরও একটা হাদিস দেখাই, যে হাদিস শরীফটা এখানে উল্লেখ আছে আপনার বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডে 1428 নম্বর হাদিস হিসেবে উল্লেখ আছে মেইন কিতাবে, আর ফথুল বারি গুগল ইন্টারনেটে আপনি পাবেন 1448 নম্বর হাদিস হিসেবে। আপনারা বলতে পারেন হুজুর গুগল ইন্টারনেটের নাম্বার আবার কেন বলেন, গুগল ইন্টারনেটে ওই ফথুল বাড়ির নাম্বারটা অনুসরণ করা হয়েছে, এই নাম্বারটাও আমি মুখস্থ করেছি মেইন কিতাবেরটাও, কেন জানেন, শুধু বুখারী শরীফের ক্ষেত্রে এটা হয়, ওই আমি এক জায়গায় বয়ান করতে গিয়েছিলাম, তো এক ভাই আমি যখন হাদিস নাম্বার বলে হাদিস পড়ি তো উনি এরকম মাথা ঝুঁকায় খেলে, মোবাইল একটা খুলছে, খুলে টিপে আর মাথা ঝুঁকায়। আমি বললাম ভাই আপনার সমস্যা কী, কয় হুজুর মিলে না, ভাই মিলে না কি মিলে না, কয় হাদিস মিলে না, তাহলে আমি তো কিতাব থেকে বলতেছি আপনি আসেন এখানে দেখেন, কয় হুজুর আমি আরবি পড়তে পারি না, তো আরবি পড়তে পারেন না আপনি মিলান কেমনে, কয় হুজুর একটা অ্যাপস ডাউনলোড দিয়েছি সেই অ্যাপস দেখে মিলাই, দেখেন গেছে কতদূর, দিন কতদূর গেছে, আজকে বর্তমানে দিনের কি হালত হয়েছে, কি অবস্থা দিনের, মুস্তাহিদ লাগতেছে না, বাংলা হাদিস পড়ে পড়ে কিতাব পড়ে পড়ে এখন সবাই ফতোয়া দেওয়া শুরু করছে, যাই হোক এটা তো গেছে, এখন আবার কিতাবও লাগে না, অ্যাপস ডাউনলোড দিয়েছে বাস, একটা অ্যাপস কয়েক সাউন্ডের সেকেন্ডের মধ্যে ডাউনলোড দিয়া অ্যাপসের মধ্যে আপনি একটা নাম্বার দিলেন বাস, অ্যাপস ডাউনলোড দিয়ে বড় বড় শায়েখ হয়ে গেছে, অ্যাপসে হাদিস বাহির করে আর বাস এটা দিয়ে বড় বড় শায়েখ। আমি মেহেরপুরে বয়ান করছি, মেহেরপুর বয়ান করার পরে আমি যখন গাড়ি নিয়ে বাইর হয়েছি, আয়োজকরা খানা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, রাত প্রায় 12টা বাজে, তখন একদল ছেলে পেলে আমার গাড়ি আটকেছে, ড্রাইভারকে বলে গাড়িতে আমার শায়েখের সাথে কথা আছে, ওরা তো শায়েখ বলে, আমি বললাম আমার দরজার কাছে, আমি নিজে খুলছি দরজা,
বললাম ভাই কি হয়েছে সমস্যা কি কয় শেখ আপনি বলছেন বুকে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই আমি বললাম হ্যাঁ হাদিস আছে সহি হাদিস নাই এটা আমি আগেও বলছি এখনো বলতেছি সামনেও বলবো কয় শেখ কখন বসবেন বলে আমি এখন চলো মসজিদে নিয়ে গেলাম মেহেরপুরে এই কুষ্টিয়া মেহেরপুর মেহেরপুর সদর তো এরা আসছে পাঁচ সাত জন আমি বললাম বাবা হাদিস দেখাবো বলছিল তোমরা সহি হাদিস বুকের উপর হাত বাঁধার বলে অনেক সহি হাদিস আছে তোমাদের কাছে হাদিস নাও কোনো হাদিস নেই মোবাইল খুলে অ্যাপস বাইর করো আমি বলে অ্যাপস পরে বাইর করো বলো দেখি হাদিস কাকে বলে একজন আরেকজনের দিকে তাকায় পেশা এক জানি না সহি হাদিস কাকে বলে তোমরা যা দেখাবে এগুলো সহি হাদিস তো আমি তো বলি নাই যে হাদিস নেই আমি বলছি বুকের উপরে হাত বাঁধার কোনো সহি হাদিস নেই মানে পুরুষদের ক্ষেত্রে নারীদের মাসলা তো ভিন্ন যাই হোক তো তখন ওরা বলে জি শেখ সহি হাদিস তাই বললাম সহি হাদিস কাকে বলে বলো তো একটা হাদিস সহি হওয়ার জন্য কয়টা শর্ত আছে বলো তো একজন আরেকজনের দিকে তাকায় এক পয়সা এক জানি না অবস্থাটা কি দাঁড়াইছে দেখেন আমি বললাম তোমাদের শায়েখরা তো তোমাদেরকে ধোকার মধ্যে রাখছে তোমাদের কাজ তো আর এগুলো না যেই কাজ করার জন্য তোমাদেরকে পাঠিয়েছে হাদিস কাকে বলে তাই জানো না আর তুমি সরাসরি হাদিস ফলো করে চলবা এখন তো অত কিছু লাগতেছে না অ্যাপস ডাউনলোড দিয়ে বড় বড় শায়েখ হয়ে গেছে আমি বললাম ভাইজান আপনি আরবি এক লাইন পড়তে পারেন না বুঝেন না আপনি অ্যাপস ডাউনলোড দিয়ে শায়েখ হইয়া অ্যাপস দেখে দেখে আমল করতেছেন তাহলে তো আর ডাক্তার লাগবে না মেডিকেল কলেজ গুলো আর লাগবে না মেডিকেল কলেজের মধ্যে আর ডাক্তার থাকার কি দরকার মেডিকেল কলেজগুলো থাকার কি দরকার আপনি অ্যাপস ডাউনলোড দিয়ে সেখানে যে কোনো রোগ লিখে সার্চ দেন একসাথে কয়েকটা ওষুধের নাম আপনি পাবেন তাহলে ডাক্তারের কোনো দরকার আছে বড় আশ্চর্য ব্যাপার ডাক্তারের কাছে শেখা ছাড়া ডাক্তার হওয়া যায় না আমরা বুঝি কাঠমিস্ত্রির কাছে শেখা ছাড়া কাঠমিস্ত্রি হওয়া যায় না বুঝি রাজমিস্ত্রির কাছে শেখা ছাড়া রাজমিস্ত্রি হওয়া যায় না বুঝি কিন্তু নিজে নিজে শায়েখ হওয়া যায় না এটা বুঝি না বুখারী শরীফের মধ্যে আপনি প্রথম খণ্ডে ১৬ নম্বর পৃষ্ঠায় যান এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন কিতাবুল আলামের মধ্যে তিনি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে দিনের আলেম দান করেন এরপরে উল্লেখ আছে ওয়াইন্নামাল ইলমু বিত্তাআল্লুম এলেম ওটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শিখিয়ে অর্জন করা হয় আমি ফতুল বারি দেখেছি অমদাতুল কারি দেখেছি সরাসরি নবীর কাছে অথবা নবীর অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের কাছে শেখা ছাড়া ওস্তাদের কাছে শেখা ছাড়া যে এলেম অর্জন হয় তার কোনো গ্রহণযোগ্যতা নাই আমরা যেরকম যে কোনো দোকান থেকে ওষুধ দোকানে অনেক আছে হাফ কেজি ওষুধ নিয়ে ভাত তরকারির মতো খাই নাকি ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করি রাস্তাঘাটে ওষুধ পরে পেলে খাই না ডাক্তারের পরামর্শ নেই ঠিক রাস্তাঘাটে যে কোনো জায়গায় বইপত্র পেলে ইন্টারনেটে লেকচার শুনলেই আমল করবো না শুনতে পারেন আপনি কিন্তু আমল করার জন্য কোনো গ্রহণযোগ্য আলেমকে জিজ্ঞাসা করা ছাড়া আমল করা যাবে না মুসলমান ভাইরা আমার তো আমি এই এই দিন থেকে আবার ওই যে নাম্বার হয় কি মূল কিতাবে একটা নাম্বার আছে গুগলে আর একটা নাম্বার আছে এখন মূল কিতাবের নাম্বার বললে এরা খুঁজে পায় না কারণ নাম্বার আট দশটা বেশ কম আছে এরা তো আর লেখাপড়া জানে না যে হাদিসটা খুঁজে আট দশটা নাম্বার এদিক সেদিকের হাদিস দেখবে এই জন্য আমি গুগলের নাম্বারও আজকে বলতেছি গুগল ইন্টারনেটে ফতুল বারির যে নাম্বারটা ফলো করছে সেটা হলো ১৪৪৮ নম্বর হাদিস হিসেবে এটা আপনি সব জায়গায় সার্চ দিলে পাবেন এখানে আছে দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল লিখে দিয়েছিলেন একটা সাদাকা উসুল করার নিয়ম সেখানে উল্লেখ আছে আল্লাহ রসুলের বর্ণিত যদি কারো কাছে দেখেন যদি কারো কাছে কারো উপরে বিনতা মাখাজ ওয়াজিব হয়েছে এখানে উল্লেখ আছে ওমান বালাগাত সাদাকাতুহু বিনতা মাখাজিন যার সাদাকা আর যাকাতের পরিমাণ হয়েছে বিনতে মাখাজ বিনতে মাখাজ ওই বাচ্চাকে বলে যার বয়স এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে সবেমাত্র পদার্পণ করছে এই রকম বাচ্চা না মেয়ে বাচ্চা যদি ওয়াজিব হয় উটের আর তার কাছে সেটা যদি না থাকে ওয়াইন্দাহু বিনতু লবণিন বিনতে লবণ থাকে তাহলে এখানে লিখতেছে যে ওই বিনতে লবণই নেবে তবে এখানে বাকি যেই কমবেশটা হচ্ছে সেটার পরিবর্তে টাকা আসবে কি আসবে টাকা ওই ওতিহিল মুসাদ্দিক ওই শ্রীনাদির রহমান যেহেতু উত্তমটা নিচ্ছে এজন্য ওই অতিরিক্ত ২০ টাকা যে জাকাত দেবে তাকে ফেরত দেবে ঠিক এভাবে যদি বিনতে লবণ ওয়াজিব হয় কিন্তু তার কাছে যদি বিনতে মাখাজ থাকে কমটা নেবে
আর তখন যিনি যাকাত দিচ্ছেন তিনি অতিরিক্ত 20 দিরহাম বাইতুল মালে দেওয়ার জন্য যিনি যাকাত উসুল করতে আসছেন তাকে দিবেন, আমেলকে দিবেন। তাহলে এখানে যাকাত যেটা ওয়াজিব হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে টাকায় পরিবর্তন করা যাবে সেটার অনুমোদন দিয়েছেন। অতএব সাদাকাতুল ফিতির বা যাকাতে যেই জিনিস ওয়াজিব হয়েছে, উদাহরণস্বরূপ আপনার স্বর্ণের উপরে যাকাত আসছে, তাহলে স্বর্ণ ওইখান থেকেই কাটিয়ে দেওয়া জরুরি না, যেই পরিমাণ টাকা আপনার আসছে সেই টাকা দিয়ে দিলেই যাকাতটা আদায় হয়ে যাবে। ঠিক এভাবে আপনার যদি সাদাকাতুল ফিতির আপনার ওয়াজিব হয়েছে নিসফে সা গম, আধা সা গম বা আটা, তাহলে আপনি সেটার পরিবর্তে যদি টাকা দেন এটা নিঃসন্দেহে বৈধ। যারা এটাকে অবৈধ বলে তাদের আরও একটু পড়ালেখা করার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নার কথাগুলোকে আমাদেরকে সহিভাবে বুঝবার শুনবার আমল করার তৌফিক দেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।